মানুষের জীবন জীবিকাকে আমরা জিম্মি রেখে তো 16,000 মাছের ভিড়কে রক্ষা করতে পারি না। এই মুহূর্তে কি এনজিওরা আসতেছে কিস্তি নিতে? প্রথম কথা হচ্ছে আমি সেই ব্যবস্থাই নিব যেটা এখানকার মানুষেরা চায়। এখানকার মানুষেরা চেয়েছে হচ্ছে আমডাঙ্গা খালটাকে প্রশস্ত করে দেওয়ার দাবি, আরেকটা হচ্ছে যে নদীগুলো নাব্যতা হারিয়েছে, যেখানে গিয়ে পানিটা নামবে সেই নদীগুলোর খনন করে দেওয়া। এ দুটাই হচ্ছে মানুষের মূল দাবি স্থায়ী সমস্যার সমাধানের জন্য। আমরা সে পথে এবং পানি উন্নয়ন বোর্ড বা অন্য কোনো সংস্থা নিজেরা এবার কোনো মতামত আরোপ করবে না, মানুষের মতামত শুনেই তারা প্রকল্প নিয়ে পরিকল্পনা করেছে, ওইটাও মানুষের সাথে তারা শেয়ার করেছে, মানুষ বলেছে এটা এবার ঠিক আছে এভাবে করা। তাদের আরো কিছু দাবি আছে, সেটা হচ্ছে 1 নম্বর যে তাদের কিছু সাহায্যের প্রয়োজন, ত্রাণের প্রয়োজন, এবং তাদের কাছে বিভিন্ন সংস্থা যে ঋণটা আদায় করছে সেটা আপাতত শিথিল বা স্থগিত করা প্রয়োজন। আসলে দুটোর জন্যই আমি চিঠি লিখে এসেছি, আমি উত্তরও পেয়েছি, ওইটা গিয়ে ঢাকাতে আমাকে ব্যবস্থা করতে হবে। আমাকে জানতে হবে যে ভবদাহ নিয়ে আসলে কত প্রকল্প হয়েছে, এত প্রকল্প এতবার হলে বারবার এই সমস্যা কেন ফেরত আসে। এইটা নেওয়ার যখন আমি পুরো জিনিসটা একটা বিশ্লেষণ করতে পারবো, যারা দায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই যদি কেউ দোষী সাব্যস্ত হয় ব্যবস্থা নেব। একটা কথা বলে রাখা দরকার, আমি নিজেই তো এখানে 2005 সালে এসেছি, এটা নিয়ে মামলা করেছি, তারও আগে থেকে এই সমস্যা 2005 থেকে 2024 সমস্যা না কারিগরি দিক থেকে অনেক জটিল হয়ে গেছে, কাজে সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তবে এইবার আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আগের প্রকল্পগুলোর মূল্যায়নের পাশাপাশি, দোষ সাব্যস্ত করার পাশাপাশি নতুন যে কার্যক্রম এটা যাতে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে হয়, সেজন্য আমরা স্থানীয় যারা ভুক্তভোগী এবং ছাত্র প্রতিনিধিকে একটা কমিটির ভিতরে নিয়ে আসবো। ডিসি মহোদয়ের দায়িত্ব এটা, উনি এগুলোকে চিহ্নিত করে অবৈধ দখলদারের হাত থেকে মুক্ত করবেন। কেউ মাছ চাষ করলে কি নিয়মে করতে হবে এটার নাকি একটা স্পষ্ট নীতিমালা এই এলাকার জন্য আলাদা করে আছে, সেই নীতিমালা অনুসরণ করে তাকে মাছ চাষ করতে হবে। মাছ চাষের কারণে যদি পানির প্রবাহের বাধা সৃষ্টি হয় এবং সেটাতে গিয়ে যদি জলাবদ্ধতা আরো তীব্র আকার ধারণ করে, 5 লক্ষ 10 লক্ষ মানুষের জীবন জীবিকাকে আমরা জিম্মি রেখে তো 16,000 মাছের ঘেরকে রক্ষা করতে পারি না। কাজে মাছের ঘের যারা অবৈধভাবে করছেন তারা যেন স্পষ্ট বার্তা নিয়ে নেন যে এই অবৈধ ঘের তাদেরকে সরাতে হবে, এবং সরকার যে জায়গা স্পেসিফাই করে দিয়েছে, সুনির্দিষ্ট করে দিয়েছে, সেই জায়গাতেই করতে হবে। ডিসি সাহেবকে এটার জন্য ড্রাইভ কিন্তু নিতে হবে। সরকার তো সংস্কারের একটা দাবি নিয়েই দায়িত্ব পালন করছে, অবশ্যই ব্যবস্থা নেবে, কি ব্যবস্থা কার ব্যবস্থা এটা এখন দাঁড়িয়ে বলতে পারবো না, জিনিসগুলো পর্যালোচনা করে আসতে হবে। এবং এখানে এসে যেটা বোঝা গেল যে পানি উন্নয়ন বোর্ড এবং তাদের আগের কাজগুলো নিয়ে মানুষের মনে প্রচন্ড ক্ষোভ, এই ক্ষোভ গুলো কেন সেটা তো অবশ্যই আমাকে দেখতে হবে, না তো আমি সমাধানটার দিকে কেমন করে যাবো। এখানে সুবিধা আমি স্পষ্টভাবে বলতে চাই, এই পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় তারা এই কাজগুলো করতেছে। আমি বিনীত অনুরোধ করছি আপনাদের মাধ্যমে সবাইকে, আপনারা পুনরায় নতুন করে এই খাল উন্নয়ন সংগ্রাম কমিটি করে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যাতে এই কাজটা হয় আমরা সবাই আপনাদের পাশে থাকবো এই আশাবাদ রেখে। আমাদের সোনার বাংলা বলছে, আমি সোনার মানুষ আসতে সামনে প্রত্যেকটা সেক্টরে এখনো দেখছি চাঁদাবাজি ঘুষ দুর্নীতি এখনো চলছে, এগুলো বন্ধ করতে এখন উপদেষ্টা মহোদয় আমরা এই এই যে খালটা, এই খালটা হচ্ছে আপনার কমপক্ষে 100 মিটার 100 মিটার আড়ে দিয়ে তারপরে লম্বা নিচের দিকে যেতে হবে জিকরা বিল পর্যন্ত, তাহলে এই এলাকার আপনার এই যে জলবদ্ধতা এর 40% এখান থেকে আপনি সমাধান পাবেন। সমস্যাটা যে কাজই আমরা করছি না কেন সমস্যার সমাধানটা হয় না, যা করেছি তা করা যাবে না, এবার নতুন কিছু কথা কাজ করতে হবে। হ্যাঁ।